নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের গন্তব্যস্থল বালুরঘাট, পথে পড়বে কৃষ্ণনগরের সর ভাজা এবং সর পুড়িয়া, সাথে থাকবে আরও অন্যান্য নতুন নতুন খাবার, সেখানকার দই এবং সকালবেলা ফরাক্কা ব্যারেজ। অপূর্ব এই যাত্রা হবে বালুরঘাট পথ। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের জার্নি কলকাতা থেকে বালুরঘাট বাসে। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে বালুরঘাট। আমি বর্তমানে রয়েছি ধর্মতলাতে এবং ধর্মতলাতে আমরা বালুরঘাট যাবো সব থেকে চিপ ওয়ে। তো সেইগুলো দেখাবো, আমি বাস সার্ভিস দেখাবো, বাস স্যানিটাইজার সব কিছু আমি এই ভিডিওতে কভার করবো। আশা করি এই ভিডিওটি সত্যি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা ডিসিশান নিতে পারবেন যে নন এসি বাস যাওয়াটা ঠিক হবে নাকি বা কোন কোন বাসে আপনার যাওয়াটা উচিত হবে। সম্পূর্ণ তথ্য থাকবে আমার আজকের এই ভিডিওতে। আমার পেছনে যে বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসটা হচ্ছে নিচে যে ফার্স্ট ফ্লোর ফ্লাইটটা আছে সেকেন্ড সিটিং, এবং আপারে যেটা দেখতে পাচ্ছেন আপারটা হচ্ছে স্লিপার। বাসটি সম্পূর্ণ নন এসি, অবশ্যই এসি না, বাট আপনি স্লিপেও যেতে পারেন আর বসেও যেতে পারেন। তবে বসে গেলে আপনি বুঝতে পারবেন, কিন্তু শুয়ে যদি যেতে চান সেক্ষেত্রে কিন্তু শোয়ার জায়গাটা এতটাই ছোট থাকে, বুঝতে পারবে না। তো আমরা কিনেছি নন এসি বাস যেখানে কোনো শোয়ার ব্যবস্থা নেই। সব থেকে চিপে আমি যাওয়ার চেষ্টা করেছি, দেখা যাক সেটা কতটা সেফ। স্যার, বাস হচ্ছে কুন্ডু ট্রাভেল। ফার্স্ট অফ অল দেখাই, এটা হচ্ছে বাস, ঠিক আছে। বাসে উঠবো, ওঠার আগে রাস্তাটা দেখুন, মানে একদম নোংরা এবং টয়লেটের গন্ধ আসছে। তো এখনও বাস দাঁড়ানোর মতো রাস্তা নেই, এটা মেন রোড। তো এরকম অবস্থায় আর কি নোংরার মধ্যে দিয়ে, এই নোংরার মধ্যে দিয়ে আমাদের উঠতে হচ্ছে। তো এবার ভেতরটা আপনাকে দেখো, নোংরা কাদাময় রাস্তা দিয়ে আস্তে আস্তে উঠে চললাম ভেতরে। ভেতরটা মোটামুটি পরিষ্কারই লাগলো, তবু স্যানিটাইজেশন করে নিতে হবে। তবে নিজের সেফটিটা নিজেই রাখবেন, নন এসি বাস, তার সত্ত্বেও একটু আধটু স্যানিটাইজেশন করে নেওয়া উচিত। তো আমি সিটটাকে স্যানিটাইজ করে নিচ্ছি, এটা চেষ্টা করবো সবসময় করার। বাসের ভেতরটা আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, দুদিকেই দুটো দুটো করে সিট আছে। এই বাসে কোনো স্লিপার সিট নেই। সন্ধে ছটা নাগাদ ধর্মতলা থেকে আমাদের বাস ছেড়ে দিল এবং সঠিক সময় কিন্তু বাসটি ছেড়ে দিল তার নির্দিষ্ট স্থান থেকে। এবার কলকাতা শহরকে দেখুন, কত সুন্দরই লাগছে। থাক, যানবাহনের শব্দ আর শোনা নাম না, কারণ কান ব্যথা হয়ে যাবে। তাহলে এবার বলি আমাদের যাত্রাপথের কথা। দেখতে দেখতে স্প্ল্যানেড ছেড়ে দিল এবং আস্তে আস্তে আমাদের বাস এগিয়ে চলল। আশপাশের দৃশ্য কিন্তু খুবই সুন্দর ছিল, সেভাবে সন্ধ্যেবেলায় তুলনামূলক আরও ভিড় হতো অন্যান্য সময়। বাদিকে আমাদের যে অংশটি দেখতে পাচ্ছেন ভিড়ে ঠাসা, সেটি হচ্ছে চাঁদনি চক বা চাঁদনি মার্কেট, ইলেকট্রনিক্সের এক আস্থানা বলতে পারেন। তো চাঁদনি চক ছেড়ে এগোতে এগোতেই বাদিকে পড়ল আমার সেই প্রিয় কলকাতার ট্রাম। এখনও কলকাতার ঐতিহ্যকে বহন করে রেখেছে এই ট্রাম। কলকাতা আসলে অবশ্যই একবার চড়বেন, অনুরোধ রইল সবাইকে। আস্তে আস্তে বাস এগিয়ে যেতে লাগলো। এবার দেখুন রাস্তাঘাট, মানুষজন, সবাই মাস্ক পরে আছে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্স হয়তো সব জায়গায় মানা যায় না। কি বিশ্বাস হচ্ছে না, খুব তাড়াতাড়ি আসবে। তার আগে দেখুন আমাদের সেই কলকাতার আরেকটি বিখ্যাত জিনিস, হাতে টানা রিক্সা। হাতে টানা রিক্সা দেখতে আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এবার আমরা আরও এগোতে শুরু করলাম বাঁদিকে প্রাচি হল অর্থাৎ শিয়ালদা চত্বর। অনেকেরই হয়তো এই চত্বরটা পরিচিত, কারণ যখন ট্রেন চলতো তখন অনেকেই আমার মতো আসতেন এই শিয়ালদা চত্বরে। আস্তে আস্তে সেই ব্রিজ দিয়ে আমরা এগোতে শুরু করলাম এবং ডান দিকের অংশ অপূর্ব লাগছিল। ডান দিকে যে অংশটি দেখতে পাচ্ছেন শিয়ালদা লেখা, এই শিয়ালদা স্টেশন। বর্তমানে শিয়ালদা থেকে একটি মাত্র ট্রেন চলছে উত্তরবঙ্গে সন্ধেবেলা, না 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 রাত্রেবেলা 11টায়। আস্তে আস্তে এগোতে শুরু করলাম। সত্যি কলকাতা শহরকে কতই না মিষ্টি লাগছে, বহুদিন পর দেখা তো। এই দেখুন চোখে পড়ে গেল সেই বাস, আর ভেতরে জায়গা নেই, সোশ্যাল ডিস্টেন্স ছেড়ে দিন, বাসে উঠতে পারলে বাঁচি। তো এইভাবেই জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ কাজে যাচ্ছেন এবং কাজ থেকে ফিরছেন। উপায় নেই, কারণ ট্রেন চলছে না, ফলত বাসই ভরসা। তো এরকম অনেক কিছুই রাস্তায় গেলে চোখে পড়বে, কিন্তু মানুষকে তো কাজ করে যেতেই হবে। যাই হোক, আমরা এগোতে শুরু করলাম। আস্তে আস্তে চলে আসলাম উল্টোডাঙা বা বিধাননগর। খুব সুন্দর লাগছিল, বহুকাল আসিনি, প্রায় 8 মাস হয়ে গেল। বিধাননগর থেকে আস্তে আস্তে আমাদের বাস ছেড়ে
এগিয়ে চলতে শুরু করলো এবং আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম। ভারী সুন্দর লাগছিল দৃশ্যগুলো। আশা করি আপনাদেরও এই ভিডিও খুব ভালো লাগছে। চলে আসলাম এয়ারপোর্টের কাছে। এয়ারপোর্টের এই রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর। হঠাৎই দাদার সাথে দেখা হলো, রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছেন। সাইকেলে মোটর লাগিয়ে কিন্তু খুব সুন্দর সিস্টেমটা বানিয়েছেন। বাদিকে আমার যে অংশটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অংশ। এরকম অনেকগুলো গেট রয়েছে। অপূর্ব লাগলো এই জায়গাটি দেখে, এত সুন্দর ফুলের সমাবেশ। আহা, রাস্তায় কত কিছুই না দেখা যায়, যার মধ্যে খুব কম কিছুই স্মৃতিতে আটকে রাখা যায়। দেখতে দেখতে বারাসাত ঢুকে পড়লাম। বারাসাতের এই স্কুল পেরিয়ে বারাসাত কলেজ পেরোলাম। বারাসাত কলেজ পেরিয়ে চলে আসলাম সেই মোড়। সামনেই বারাসাতে চাপাডালি মোড়। এই যে বাঁদিকের অংশটা দেখছেন, অনেকেরই হয়তো এই চাপাডালি মোড় খুবই পরিচিত। ব্যারাকপুর থেকে বারাসাত আসলে এই মোড় সবসময় আমাদের প্রয়োজন হয়। এবার আমরা সোজা এগোতে শুরু করলাম এবং সামনে বিশাল জ্যাম। দেখতেই পাচ্ছেন জ্যামের অবস্থা। কোনোভাবে পাশ কাটিয়ে এদিক ওদিক করে যাচ্ছি। আর মানুষজন তো জ্যাম বলে কিছু মানেন না, যেদিক পারছেন গাড়ি ঢুকিয়ে দিচ্ছেন, বা দিক কি ডান দিক। আস্তে আস্তে চলে আসলাম আমরা কৃষ্ণনগর। কৃষ্ণনগরে আমাদের বাস হল্ট দিল রাতের খাবারের জন্য। এবং কৃষ্ণনগরের বিখ্যাত একটি জিনিস আপনাদের দেখায়, সেটি হচ্ছে সর ভাজা, যেটি সামনে দেখতে পাচ্ছেন সুন্দর কেকের মতো, আর সর পুড়িয়া, সেটিও ওই ওপরে, ওই তো হ্যাঁ ওই দেখুন ওপরের দিকে, এইটা সর পুড়িয়া। এবং এছাড়াও আরও অন্যান্য মিষ্টি ছিল। তাহলে চলুন একটু দেখে নিই কেমন এই মিষ্টিগুলো খেতে। বাজে প্রায় 1:10, ছটার সময় বেরিয়েছিলাম কলকাতা থেকে, 1:10 বেজে গেছে। কৃষ্ণনগর এখানে দাঁড় করিয়েছে এবং এখানকার স্পেশাল এটা হচ্ছে সর পুড়িয়া 500 টাকা কেজি, আর এটা হচ্ছে সর ভাজা, এটাও 500 টাকা কেজি, আর স্পেশাল হচ্ছে এখানকার দই। তো এগুলো একটু দেখবো কেমন খেতে, এবং এই স্টপেজে আসলে অবশ্যই এটা কিন্তু টেস্ট করতে ভুলবেন না। তাহলে প্রায় শেষের পথে আমাদের বাস এগিয়ে আমাদের তাড়া দিচ্ছে এবং ছাড়বে। তো আমরা খেলাম এই সর ভাজাটা, খেলাম অপূর্ব লাগলো এখানকার সর ভাজা খেতে, আর দইটাও খেলাম, দইটাও বেশ সুন্দর লাগলো। তো এখানে আসলে অবশ্যই দইটা একবার টেস্ট করবেন, আর সর ভাজাটা টেস্ট করবেন। সর পুড়িয়াটা আমার দেখে অতটা ভালো লাগলো না, তবু সর পুড়িয়াটা টেস্ট করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে আপনার সর পুড়িয়াটা কেমন লেগেছে। রাতের খাবার শেষ হয়ে গেল, বাস ছেড়ে দিয়েছে এবং দেখতে পারলাম অনেক বাস এরকম বিভিন্ন দোকানে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে বহরমপুর ক্রস করে সকালবেলা চলে আসলাম ফরাক্কা ব্যারেজের, এবং দূরে যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গঙ্গা। অপূর্ব সুন্দর লাগছিল এই গঙ্গার দৃশ্য। আপনাদের মতো আমারও খুবই ভালো লাগছিল। সকালবেলা কি সুন্দর না দৃশ্যটা। বাদিকে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ট্রেন লাইন, যা আজকে বন্ধ। খুবই কম ট্রেন বর্তমানে চলছে এই রুটে। আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম এবং মালদা পেরিয়ে আমরা রায়গঞ্জের পথে এগিয়ে চললাম। এবং দেখতে পাচ্ছেন আস্তে আস্তে প্যাসেঞ্জারও কিন্তু বেড়ে যাচ্ছে, এরা লোকাল প্যাসেঞ্জার। এবং বাঁদিকের দৃশ্য ছিল অপূর্ব, খেয়ে তাছাড়াও কি সুন্দর লাগছিল গাছের সমাবেশ। কত সুন্দরই না এই বালুরঘাট শহর। আমার তো খুবই ভালো লাগছিল, খুবই এক্সাইটেড ছিলাম প্রথমবার যাচ্ছি বলে কথা। খুব শুনেছি এই শহর সম্পর্কে। আস্তে আস্তে আমাদের বাস এগিয়ে নিয়ে যাচ্ছিল গ্রাম শহর, গ্রাম শহর। আরও বাঁদিকটা দেখুন কি সুন্দর দৃশ্যটা, প্রাণ ছুঁয়ে গেল এরকম কিছু দৃশ্য দেখে। এবং সেই মাছ ধরার পদ্ধতি যা এখন হারিয়ে গেছে বহু গ্রাম থেকে। খুব ভালো লাগছিল এই সমস্ত দৃশ্য দেখে, একের পর এক সুন্দর দৃশ্য মনকে পুরো হারিয়ে ফেলছিল। এবং তাই এগুলো সবই রেকর্ড করে নিলাম আপনাদের জন্যে। আশা করব আপনাদেরও আমার সাথে যেতে ভালো লাগছে এই গ্রামের ময়ের সুন্দর দৃশ্য দিয়ে। আস্তে আস্তে আমরা চলে আসলাম বালুরঘাটে এবং আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। সামনের সপ্তাহে থাকবে একটা নতুন খাবার, একদম দুধের ক্ষীর বাঘানো টোস্ট। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখাবো কামারপাড়ার সেই বিখ্যাত হাট, সেখানকার বিভিন্ন জিনিসপত্র যা আপনি হয়তো খুব কম জায়গায় দেখেছেন কিংবা হারিয়ে গেছে বর্তমানে। বিভিন্ন ছাটা, পেঁপে গাছেরও ছাটা, যেটি আমি প্রথমবার শুনলাম। এবং কিছু
না বলা জীব এইভাবে বিক্রি হচ্ছে। সত্যি খুব কষ্ট লাগলো, তবু আপনাদের দেখাবো সেই ব্যথা দুর্দশার কথা। আর দেখা হলো দাদার সাথে, আমরা সবে ছিলছেন খুব সুন্দর। এখানে কিন্তু আমরার সেলটা হয়, খাবারটা কেমন জানতে কিন্তু সামনের সপ্তাহের ভিডিও দেখতে হবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দেবেন, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর অনুরোধ রইল ভিডিওটিকে শেয়ার করার জন্যে। ভালো থাকবেন।